মক্কা এবং মদিনা এই দুইটা স্থান যদি পবিত্র স্থান হয়ে থাকে মুসলিমদের কাছে, আমরা তো আর মুসলিম না, আমরা হচ্ছি অমুসলিম। সো মুসলিমদের কাছে পবিত্র স্থান হচ্ছে আল-আকস মসজিদ, মক্কা, মদিনা এগুলো। আল-আকস যেহেতু পবিত্র স্থান এবং সেটা হচ্ছে মুসলিমদের জন্য, এবং মুসলিম হচ্ছে কারা? ফিলিস্তিনি যারা আছে তারা হচ্ছে মুসলিম। আমরা যারা আছি আমরা হচ্ছি অমুসলিম, আমরা মুসলিম না, ফিলিস্তিনিরা হচ্ছে মুসলিম। সেজন্য তারা পবিত্র স্থান আল-আকস রক্ষা করার জন্য তাদের জীবন দিয়ে চেষ্টা করছে। আর আমরা আমরা হচ্ছি অমুসলিম, সেজন্য আমরা আমাদের অন্তর একটু কেঁপে ওঠে না, ঘরে বসে একটা মুখের কথাও বলতে পারি না। অর্থাৎ যেখানে কোনো একটা হাদিসে হয়তো বলা আছে যে তোমরা হাত দিয়ে যদি প্রতিবাদ না করতে পারো তাহলে মুখ দিয়ে করো, মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে না পারো তাহলে তোমরা অন্তর দিয়ে করো, অন্তর দিয়ে যেন আমরা ঘৃণা করি, এই কথাটা বলা আছে হয়তো কোনো একটা হাদিসের মধ্যে। তো সোশ্যাল মিডিয়াটা বর্তমানে হচ্ছে প্রতিবাদের একটা হাতিয়ার। তো যেহেতু আমাদের কাছে এই হাতিয়ারটা আছে তাহলে আমরা কেন সেটা ইউজ করি না? আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে আমরা স্ট্যাটাস দিই আমাদের পবিত্র স্থান আল-আকস মসজিদ, আরে ভাই আমরা মুসলিম, আজকে আল-আকস মসজিদ ধ্বংস করার চেষ্টা করছে ইহুদিরা, কালকে যে মক্কা মদিনার দিকে হাত বাড়াবে না সেটার কোনো গ্যারান্টি আছে? আজকে যদি তারা যদি সাকসেস হয়ে যায়, আল-আকস মসজিদ যদি তারা ভেঙে ফেলে, কালকে তারা মক্কা মদিনার দিকে হাত বাড়াতে সাহস পাবে? তো আমরা যদি এখনই যদি আমরা প্রতিবাদ করি, আমরা মাঠে নেমে আমাদের প্রতিবাদ করার প্রয়োজন নাই, আমরা মুখ দিয়ে এবং আমরা স্ট্যাটাসের মাধ্যমে আমরা প্রতিবাদ করব। আজকে যদি পুরো ওয়ার্ল্ডের মানুষ যদি প্রতিবাদ করা শুরু করে মুসলিম যারা আছে, তাহলে তারা দেখবেন শান্ত হয়ে যাবে, তারা কিন্তু সাহস পাবে না আল-আকস মসজিদের দিকে হাত বাড়াতে। কারণ তারা চিন্তা করবে যদি বাই চান্স আমরা আল-আকস মসজিদ যদি ভেঙে ফেলি তাহলে মুসলিম যারা আছে তারা কিন্তু শান্ত থাকবে না। আল্লাহ আপনাকে হাত দিয়েছে সেটা দিয়ে ভালো কিছু করার জন্য, আপনি প্রতিবাদ করেন। আমাদের পবিত্র স্থান আল-আকস মসজিদ সেটা ভেঙে ফেলার চেষ্টা করছে, সো সেটা নিয়ে আপনি প্রতিবাদ করবেন না। আরে ভাই একটা স্ট্যাটাসই তো দিবে, আপনি একটা স্ট্যাটাস দিয়ে ঘুমিয়ে পড়েন আপনার ওয়াইফের সাথে, আপনার মার সাথে, আপনার ছেলের সাথে শুয়ে থাকেন, আপনি সারাদিন ঘুমিয়ে থাকেন, কোনো সমস্যা নাই, একটা স্ট্যাটাস দেন না। আমরা যদি বাংলাদেশ থেকে 2-3 কোটি মানুষ স্ট্যাটাস দেই সেইটার ফলে কিন্তু বাহিরের দেশে চলে যাবে এই প্রতিবাদটা, বাহিরের দেশের মানুষও যখন 2-3 কোটি মানুষ প্রতিবাদ করবে সেটা থেকে অন্য দেশের মানুষের কাছে চলে যাবে, এইভাবে পুরো ওয়ার্ল্ডের মধ্যে মানুষ প্রতিবাদ করা শুরু করবে, তখন কিন্তু ইহুদিরা সাহস পাবে না আল-আকস মসজিদের দিকে হাত বাড়াতে। আজকে আমরা চুপ আছি বলে কিন্তু আল-আকস মসজিদের দিকে বারবার হাত বাড়াচ্ছে, প্রত্যেকটা রোজার সময়, প্রত্যেকটা রামাদান, যখনই রমজান মাস আসে তখনই কিন্তু আল-আকস মসজিদের দিকে তারা হাত বাড়ায়। কারণটা কি? কারণ আমাদেরকে তারা ইবাদত করতে দিবে না, ইবাদত আমরা যখনই করতে যাব আমাদের আল-আকস মসজিদে তখনই তারা সেইটাতে বাধা সৃষ্টি করবে, কারণ তারা সাহস পেয়ে যাচ্ছে আমরা কোনো প্রতিবাদ করি না সেই জন্য তারা সাহস পেয়ে যাচ্ছে। ভাই আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে একটা হলেও প্রতিবাদ করবেন, একটা হলেও ভিডিও করে সেটা আপলোড করবেন, একটা হলেও স্ট্যাটাস দিবেন হাত দিয়ে, যেই হাতটা আল্লাহ আমাদেরকে সুস্থ এখনো রেখেছে সেই হাতটা দিয়ে একটা হলেও স্ট্যাটাস লিখবেন। যদি এইগুলো করতে না পারেন, এতটাই অলস যদি আপনারা হয়ে যান, তাহলে যারা প্রতিবাদী ভিডিও বানায়, যারা প্রতিবাদী স্ট্যাটাস দেয় তাদের স্ট্যাটাসগুলো অন্তত আপনারা শেয়ার দেন, তাদের ভিডিওগুলো অন্তত শেয়ার দেন, দিয়ে যেন সেটা ছড়িয়ে পড়ে, যেন পুরো ওয়ার্ল্ডের মধ্যে ছড়িয়ে পড়ে, ভাই আমরা মুসলিম, আমাদের পবিত্র স্থান আল-আকস মসজিদ এইটার দিকে হাত বাড়াচ্ছে, কালকে মক্কা মদিনার দিকে হাত বাড়াবে, সেইটা দেখার পর আপনি মুসলিম হয়ে চুপ থাকতে পারবেন? যদি মুসলিম হয়ে থাকেন, মুসলিম হলে আপনি চুপ থাকতে পারবেন না, এটা আমার বিশ্বাস। হয় আপনি স্ট্যাটাস দিবেন, নয়তো আপনি ভিডিও করে প্রতিবাদ করবেন, নয়তো আপনি যারা প্রতিবাদী ভিডিও করে সেইগুলো শেয়ার করবেন, নয়তো আপনি স্ট্যাটাস শেয়ার করবেন, আপনি প্রতিবাদ করবেন যদি মুসলিম হয়ে থাকেন।